বন্ধুরা, আমি আজকে শুক্তো রেসিপি দেখাবো। আমি কিভাবে সব কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দেখুন লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা কলা লম্বা করে কেটে নিয়েছি, পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও লম্বা করে, সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলুন আমি রেসিপিটা রান্না করে দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো ভাজা করার জন্য। তেলটা গরম হোক, নাহলে কাঁচা তেলের গন্ধ বেরোবে। উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, বেগুনে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। আর বড়িটা ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। পাঁচফোড়ন সম্বার দেব, তেজপাতা দেব, এবার আলুটা ভাজা বসাবো। আগে আলুটা দেব, গাজরটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দেবো। কাঁচা কলা সজনে ডাঁটা দিয়ে দেবো। পরিমাণ মতো এবার আমি রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। আর রাঁধুনি হাফ চামচ নিয়েছি আর আদা 1 ইঞ্চির মতো পেঁপে। এবার পোস্ত বাটা আর সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে সাদা সর্ষে 1 চামচ আর পোস্ত 2 চামচ দিয়ে দেবো। এবার আমি দুধ দিয়ে দেবো, অল্প অল্প করে দুধ দেবো। আবার দুধ দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো স্টিমটা কমিয়ে। ঢাকাটা খুলবো, ঢেকে দিয়েছিলাম। হয়ে গেছে সেদ্ধ। এবার বেগুন দিয়ে দেবো, বড়ি দিয়ে দেবো, উচ্ছেটাও দিয়ে দেবো। আগে উচ্ছেটা দিয়ে দিলে তেতো হয়ে যাবে, ওই জন্য আমি পরে। এবার মশলাটা দেব। আমি 1/2 চামচ 5 ফোড়ন, রাঁধুনি আর মৌরি 1/2 চামচ, মৌরি 1/2 চামচ, রাঁধুনি 5 ফোড়ন 1/2 চামচ। আমি মশলাটা করে রেখেছিলাম, এই এখন দিয়ে দিচ্ছি। চিনি দেবো, যে যেরকম মিষ্টি খায় সে সেরকম মিষ্টি দেবে। আমরা একটু বেশি মিষ্টি খাই। এবার ঘি দিয়ে দেবো, 1 চামচি ঘি দিয়ে দেবো। হয়ে গেছে। এবার একটু ঢেকে রাখো। আমার শুক্তোটা হয়ে গেছে। এইবার